98% লোক ভুলটি করে। ভালো কাপড়ে দিনের খেদমত ভালোভাবে করা যায়, রং বেরঙের কাপড়ে অন্তর ঠিক থাকে না। যারা দিনের কাজ করেন তারা সাদা সিধা কাপড় পরিধান করাতে কমফোর্ট ফিল করেন। পোশাক পরিধানে প্রিয় নবীর কি পছন্দ করতেন কিংবা কি ধরনের কি রঙের পোশাক পরিধান করতেন তা জানতেও আগ্রহের কমতি নেই নবী প্রেমিকদের। হাদিসের আলোকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের জামা পরিধান করতেন। কোনটির দৈর্ঘ্য ছিল টাকনু অবধি, কোনটি কিছুটা ছোট বা হাঁটুর নিম্নভাগ পর্যন্ত ছিল, আবার কোনটির হাতা ছিল হাতের আঙ্গুলের প্রান্ত পর্যন্ত লম্বা, কোনটির হাতা কিছুটা ছোট বা কবজি পর্যন্ত ছিল। প্রিয় নবী পুরুষদেরকে পোশাক পরিধানে বিশেষ দিকে নির্দেশনা দিয়েছেন, আর তা হলো পোশাকের নিচের অংশ পায়ের গোড়ালি থেকে উপরে রাখার আদেশ করেছে এবং পায়ের গোড়ালির নিচে পাজামা, লুঙ্গি, জামা বা যে কোনো পোশাক পরিধান করাকে হারাম ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লুঙ্গি ও জামা টাকনুর উপরে পরিধান করতেন। সাধারণত তিনি পোশাকের নিচের অংশ হাঁটু ও গোড়ালির বরাবর বা নিসফে সাক পর্যন্ত পরিধান করতেন। পোশাক পরিধানে প্রিয় নবী সতর্কতা ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর ও অন্যান্য সাহাবাগণ কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাম্ভিকতার সাথে নিজের পোশাক ঝুলিয়ে পরিধান করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। প্রিয় নবী বিভিন্ন রঙের কাপড় পরিধান করার প্রমাণ হাদিসের মাধ্যমে পাওয়া যায়, তবে সাদা রঙের কাপড় পরিধান করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হযরত সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ তা সর্বাধিক পবিত্র ও উত্তম, আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো, তোমাদের সবাই যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরকে যেন সাদা কাপড় দিয়ে কাফন দেয়, কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। ওলামায়ে কেরাম বলেন, যে কোনো লম্বা সফরে সাদা কাপড় পরিধান করা উত্তম, কারণ সবচেয়ে বড় সফর হলো আখিরাতের সফর, আর সে সফরের যাত্রী হলো মৃত ব্যক্তি, আর আপনারা জানেন মৃত ব্যক্তির কাপড় সাদা হয়। এতে পরিষ্কার বোঝা যায় সফরে যাওয়ার সময় সাদা কাপড় পরিধান করা উত্তম। সফর কাকে বলে? সফর বলে হতে পারে সে ফিরে আসবে না, তাই ঘুমানোর সময়ও মূলত মানুষ এক প্রকারের মৃত্যুবরণ করে। পুনরায় ঘুম থেকে জাগবে কিনা গ্যারান্টি নাই, তাই রাতে ঘুমানোর সময় ওযু সহকারে ঘুমানো উচিত, পাক কাপড় পরিধান করা উচিত, সাদা কাপড় পরিধান করা উচিত। তখন খাটের উপর ফেরেস্তা হেফাজতের জন্য নিয়োজিত থাকবে। আর যদি কাপড় রঙিন হয়, নাপাক হয়, ওযু ছাড়া হয়, আর সে ব্যক্তির বিছানাকে শয়তান ও জিনেরা ঘিরে রাখে। ওলামায়ে কেরাম বলেন, যারা উজু ছাড়া নাপাক কাপড়ে ঘুমায় তাদের জন্য ভয় হয় যে যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে মৃত্যু কুফুরের উপর হবে, সেজন্য ঘুমানোর সময় এই ভুল থেকে সতর্কতা অবলম্বন করা দরকার।